নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। বর্তমান রাজ্যে ত্রিপুরাতে শিক্ষা দপ্তরের অধীনস্থ যে বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়ে চরম দুর্ভোগ এবং শিক্ষক স্বল্পতা তো আমরা দেখেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা দপ্তরে এবং শিক্ষা গণে থাকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিকাঠামোগত অনুন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। তারই মধ্যে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেখা গেল অন্য আরেক চিত্র। গোটা দিন থেকে রাত ভোর পর্যন্ত বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে বাতি জ্বলাই রইল, তারই দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরা। তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীকক্ষে জল জল করছে বৈদ্যুতিক লাইট, তার সাথে রয়েছে ইলেকট্রিক পাখা। শুধু তাই নয়, তথাকথিত বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলির সবকটি দরজা জানালাও রয়েছে খোলা। আর এমনই চোখ ঝলসানো ছবি উঠে আসলো শুধুমাত্র আমাদের সোশ্যাল বাংলার ক্যামেরায়, জানিয়ে রীতিমতো এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকা জুড়ে। তেলিয়ামুড়া থানাধীন করৈলং এলাকায় সোমবার গভীর রাত পর্যন্ত এই ঘটনা পরিলক্ষিত হয়। দিনভর রাতভর বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জলজল করতে দেখা যায় বৈদ্যুতিক লাইট সহ ইলেকট্রিক পাখা। তথাকথিত বিদ্যালয়ের কর্মচারীদের এই খামখেয়ালিপনার দৃশ্য স্থানীয় পথ চলতি সাধারণ মানুষ রাতভর প্রত্যক্ষ করে যাচ্ছে অহরহ। কিন্তু বিদ্যালয়ের সরকারি কর্মচারীরা রয়েছে এক প্রকার দিবানিদ্রায়। তারই মধ্যে স্থানীয় এলাকার শুভবতী সম্পন্ন সচেতন মহল জুড়ে এক প্রকার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণী কক্ষে দরজা জানলা কিভাবে সারা রাত খোলা থাকে তা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ভার কে বহন করবে? তারপর পরবর্তীতে গতকাল রাতের এই ভিডিও ক্লিপ দেখার পর অনেকটাই আমতা আমতা করতে শুরু করেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রশ্ন করতে গেলে তিনি সেই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তবে পরবর্তীতে তিনি জানান আগামী দিনে এই রকমের কোনো ভুল ত্রুটি হবে না বিদ্যালয়ের কর্মচারীদের। এখন দেখার বিষয়, সংবাদ পরিবেশনের পরেও তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সরকারি কর্মচারীদের খামখেয়ালিপনা আদৌ দূর হয় কিনা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। স্যার, এটা কোন স্কুল? তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম এইচএস। আচ্ছা আচ্ছা, যে বিষয়টা, এই স্কুলের মধ্যে বিগত কিছুদিন যাবৎ স্থানীয় এলাকাবাসী বা পথ চলতি সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে যে বিদ্যালয়ের মধ্যে রাত ১২টা হোক ১টা হোক গভীর রাত পর্যন্ত ফ্যান, তারপরে বৈদ্যুতিক লাইট, বিদ্যালয়ের দরজা জানালা সবই খোলা, এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? না, লাইট তো আমরা অফ করে দিই, আর দরজা জানালা বলতে এই স্কুলটা তো আমাদের স্কুল কনস্ট্রাকশন হচ্ছে যেহেতু, তো আমরা এইখানে শিফট হয়েছি। এটা তো পুরনো স্কুল, আপনারা জানেন হয়তো, এই তেলিয়ামুড়া এইচএস স্কুলের এটা একটা পুরানো অংশ, অনেকগুলি রুমেরই দরজা জানলা নেই, মানে বন্ধ করার মতো কোনো প্রভিশনই নেই, কারণ আমরা অনেকগুলি মেনটেনেন্স করেছি, যেগুলি আমরা লক করি। এদিকে দুইটা গ্রিলের গেট আমরা লক করে দিই, যার লাইট আমাদের বাইরের একটা লাইট, সেটা মানে বারান্দার লাইটটা জ্বলে, সেটা আবার সকালবেলা অফ করে। এছাড়া আপনি বলছেন যে লাইটের পাখা আপনারা অফ করি, যে মানে ঠিক বন্ধ করা থাকে, কিন্তু আমরা যখন গতকাল অনেক দিনের অভিযোগ পাওয়া সত্ত্বে গতকাল যখন আমরা গিয়ে ফুটেজ কভার করেছি দেখলাম প্রায় এই লাইনে যদি ৫টা রুম হয় কমপক্ষে ৫টা লাইটে, বাইরে তো জানালা খোলা, ভেতরে দরজাও খোলা, বা উপরে ফ্যান ৩-৪টা জলি ঘুরছে, প্লাস বৈদ্যুতিক লাইট ৪টা প্রত্যেকটির মধ্যে আছে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, আপনি যে বিষয়টা অস্বীকার করলেন তো এটা না না, কিন্তু এটা তো হওয়ার কথা না, কারণ হওয়ার কথা না, উপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে, ভিডিও ক্লিপ আছে। তো এলাকাবাসীরা দীর্ঘদিন করতে যেহেতু বিদ্যুৎ সঞ্চয়ের বদলে এই যে একটা সরকারি বিদ্যালয়ের মধ্যে অপচয় হচ্ছে, এই ব্যাপারটা না না, সেটা তো মানে আমাদের জানা ছিল না, কারণ আমরা অফ করেই যাই, মানে ভুলবশত যদি এক দুই দিন হয়ে থাকে সেটা মানে আমরা লক্ষ্য রাখবো ভবিষ্যতে, কিন্তু রোজ দিনই আমরা এটা অফ করা থাকে, খালি বারান্দার একটা লাইট জ্বলা। আচ্ছা স্যার, কতদিন যাবো স্কুলটা এখানে শিফট হয়েছে? সেটা আমাদের সামার ব্রেকের পর দিন থেকে এখানে শিফট হয়েছে, সেটা হলো জুন, ৮ জুন থেকে এটা শিফট হয়েছে। স্যার, এখানে মানে গ্রুপ ডি যে এগুলো দেখে এই দায়িত্ব কে আছে? গ্রুপ ডি আছেন, ওনারা অফ করে যান, হয়তো ওনারই তো কর্তব্যে গাফিলতি রয়েছে, তো এই কর্তব্যে রোজ দিন তো হয় না, আমার কাছে এটা কোনো কেউ আসলে আমাকে যদি বলতো কেউ, বা মর্নিংয়ে যারা আসেন ওদের কাছে যদি ইনফরমেশনটা দিত, তাহলে আমরা
সেটা লক্ষ্য রাখতে হবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও